বিএনপি নেতার বাড়িতে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ভাঙচুর গুলি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাবুল শিকদার নামের স্থানীয় এক বিএনপি নেতা ও তার বোনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং গুলি ছুড়ে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাকর্মীরা। সোমবার মধ্যরাতে উপজেলার তারা পৌরসভার 6 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। বাবুল শিকদার ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বাবুল শিকদার বলেন, সোমবার রাতে ওয়ার্ড যুবলীগ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক বায়েজিদ সাউদ এবং তারা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফার ভূঁইয়া রাসেল ও যুবলীগ নেতা এমি ভূঁইয়ার নেতৃত্বে 20 থেকে 30 জনের একটি দল এই হামলা চালায়। শুরুতেই তারা বাড়ির বাইরে বৈদ্যুতিক বাতিগুলো নিভিয়ে দেয়। পরে ক্রিকেটের স্ট্যাম্প, ইট ও চাপাতি দিয়ে বাড়ির দরজা জানালা ভাঙচুর করে এক পর্যায়ে তারা বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। এ সময় বাড়ির আশপাশে থাকা ভাড়াটিয়ারা ঘর থেকে বের হলে হামলাকারীরা অন্তত 4 রাউন্ড গুলি ছোড়ে। কেউ এগিয়ে আসলে তাকে গুলি করা হবে বলে হুমকি দেয়। হুমকি দিয়ে বলে তিনি যেন বিএনপির রাজনীতির সঙ্গে না থাকেন। পরে তারা মিছিল করতে করতে তারা বোনের বাড়ির দিকে চলে যান, সেখানেও হামলা চালিয়েছে তারা। বাবুল বলেন, থানায় গিয়ে লাভ হয় না, অতীতে থানায় গিয়ে উল্টো হয়রানির শিকার হয়েছে। বাবুল শিকদারের ভাগ্নে স্থানীয় একটি সংবাদ মাধ্যমের কর্মী আরিফ হাসান বলেন, গভীর রাতে হঠাৎ করেই একদল লোক মিছিল করে বাড়িতে এসে হামলা করে, তারা ইটপাটকেল ছুঁড়ে বাড়ির কাঁচ ভেঙে ফেলে, পরে মিছিল করে চলে যায়। কেন হামলা করেছে তা বুঝে উঠতে পারছেন না। তিনি রাজনীতি করেন না বলেও জানান।